পাঁচটা সুন্নাহ আমি দেখেছি জাপানের মানুষের মধ্যে প্রতিষ্ঠিত আছে, একইভাবে কোরিয়াতে দেখেছি এক সমাজে, সেখানেও এই সুন্নাহগুলো প্রতিষ্ঠিত আছে, অথচ অনেক মুসলমানদের মধ্যে নাই, মুসলমান দেশে সমাজে এমনকি আমাদের সমাজেও নাই। এরকম পাঁচটা সুন্নাহ তাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে উন্নতির চরম শেখরে পৌঁছে দিয়েছেন, গোটা পৃথিবীতে তাদের ব্র্যান্ডগুলো অনেক বেশি জনপ্রিয়, অনেক পপুলার, অনেক প্রতিষ্ঠিত, এবং পৃথিবীর কাছে তাদের অনেক যে ভাবমূর্তি ভালো আছে, বর্তমান ভাবমূর্তি, সেটির অন্যতম কারণ বোধ হয় এই সুন্নাহগুলোর প্রতিপালন করা, এগুলো তাদের মধ্যে থাকা। কোরআন এবং হাদিস আমাদেরকে যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে, আমাদের লাইফস্টাইলের জন্য যে সমস্ত নির্দেশনা ইসলাম দিয়েছে, তার অনেকগুলোই আমরা দেখি এরকম অনেক অমুসলিমদের মধ্যে আছে, অথচ মুসলমানদের মধ্যে শুধু কেতাবে আছে, আমলে নেই, যার কারণে ওই অমুসলিমরা এগিয়ে গেছে, আমরা পিছিয়ে গেছি। সে পাঁচটা সুন্নার ভিতরে একটা হলো, তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় যায়, সন্ধ্যার পর পর খেয়ে দ্রুততার সাথে আটটা নটার ভিতরে তাদের বেশিরভাগ মানুষ ঘুমে চলে যায়, আর এটাই হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত। নবী সাল্লাল্লাহু সাল্লাম রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য নির্দেশ করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু নাওম ক্বাবলা আয়েশা ওয়াল হাদীস বাদা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথাবার্তা আড্ডা এগুলো অপছন্দ করতেন। তার মানে এশার পরে সাথে সাথে ঘুম, রাতের প্রথম অংশের ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, অনেক বেশি উপকারী। আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য রাতের প্রথম অংশের ঘুমটা অনেক দরকারি জিনিস, এবং আপনার জীবনকে যদি আপনি প্রোডাক্টিভ করতে চান, বরকত দিয়ে পরিপূর্ণ করে ফেলতে চান, অল্প সময়ে অনেক কাজ করতে চান, তাহলে রাতের প্রথম অংশের ঘুমটা অনেক গুরুত্বপূর্ণ। জাপানিজদেরকে এটা দেখেছি আমি আগেরবারও এবারও, যে রাত 9টা 10টার দিকে তাদের শহরে তেমন কোনো ভিড় নাই, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অনেক কম। অবাক করা বিষয় হলো ফজরের পরে আবার রাস্তাঘাটে গাড়ি ছাড়া কিছু নেই, তার মানে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে তারা সকালে ঘুমায় না, ভোরে সব কাজে চলে যায়, দিনের প্রথম অংশের কাজ, এটা অনেক বেশি বরকতের কারণ, এটা মানুষের জীবনকে বরকত দিয়ে পরিপূর্ণ করে। অথচ আমরা বিষয়ক মানুষ রাত জেগে কাজ করি আর সকালে ঘুমাই, ছাত্ররা রাত জেগে পড়ে আর সকালে নাক টেনে ঘুমায়, তো যার কারণে পরিশ্রম অনুযায়ী আমাদের ফল আসে না, ওদের পরিশ্রম অনুযায়ী ফল অনেক বেশি আসে, কারণ ওরা রাইট ওয়েতে কাজ করে, সুন্নাহ লাইফস্টাইল ওরা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝুক সেটা করে। আমি বলছি না যে ওরা হাদিস দেখে দেখে আমল করতেছে, হয়তো তারা জানেও না হাদিসে কী আছে, কিন্তু হাদিসের বাস্তবায়নটা তাদের মধ্যে আছে। তাহলে দ্বিতীয় সুন্নাহ হলো সকালে না ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের সময়টাতে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের মধ্যে সকালের সময়টাতে বরকত দিবেন। এই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমানো, ভোরে তাড়াতাড়ি উঠা, এটা সুন্নাত, আর এই দুই সুন্নাতই তাদের মধ্যে প্রতিষ্ঠিত আছে, কোরিয়ানদের মধ্যে এটা আছে, যার কারণে তাদের কাজের মধ্যে এত বরকত দেখে। তৃতীয়ত আরেকটা সুন্নাহ দেখেছি, তা হলো প্রত্যেকটা কাজে কোয়ালিটি মেনটেন করা। জাপানিরা যদি একটা স্ক্রুও তৈরি করে, একটা স্ক্রু, তো ওইটা কোয়ালিটি মেনটেন করে তারা করবে, ধানায় পোনায় করে কোনো রকম, কয়দিন পরে জং ধরে যাবে, কয়দিন পরে ভেঙে যাবে, মরিচা পড়ে যাবে, এই টাইপের জিনিস তারা বানায় না, তারা যেটা করবে খুব ভালো করে করবে। তাদের দেশে অনেক চাইনিজ মালামাল আসে, অন্য দেশে মালামাল আসে, তারা যেটা প্রোডাকশন করে সেটার কোয়ালিটি নিশ্চিত করে। এই জন্য আমরা সারা দুনিয়াতে মানুষ জানে মেড ইন জাপান মানে হলো কোয়ালিটির অপর নাম। এই জন্য দোকানদার যদি কোনো আইটেমকে বলে এটা মেড ইন জাপান, কাস্টমার জিজ্ঞাসা করে ভাই অরিজিনাল তো, মানে অরিজিনাল জাপানি হলে কোনো টেনশন নেই। তো এই যে একটা ব্যাপার, যেটাই তারা করবে ভালোভাবে করবে, এটা ইসলামের শিক্ষা, এটা তাদের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আছে, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনা, আল্লাহ তাআলা পছন্দ করেন মানুষ যখন কোনো কাজ করবে সেটা খুব ভালোভাবে ইতকানের সাথে দৃঢ়তার সাথে কাজ করবে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহ তাআলা তার নবী ইয়াহইয়াকে নির্দেশ করেছেন, হে ইয়াহইয়া আপনি তাওরাত, যেটা মূসা আলাইহিস সালামের নাযিল হয়েছে ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতিও সেটার নির্দেশ ছিল, আপনি সেই তাওরাতকে শক্তভাবে মজবুত করে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরুন, তার মানে কোনো রকম না, এই আল্লাহর কালামকে অনুসরণ করবেন দৃঢ়তার সাথে, এটাকে আঁকড়ে ধরবেন দৃঢ়তার সাথে, সিরিয়াসনেসের সাথে। এই যে একটা ব্যাপার কোয়ালিটি, যেটাই করব ভালোভাবে করব। আমি যখন দুনিয়ার কোনো কাজও করব, দোকানদারি করব, ব্যবসা করব, চাকরি করব, ভালোভাবে করবো,
টাইম মেনটেন করে করব ঠিকঠাক মতে করব সর্বোত্তম ভালোভাবে করব আমি যখন ইবাদত বندگی করব সবচেয়ে ভালো কোয়ালিটি নামাজ যখন পড়বই তো ধানায় পানায় কেন করব কোন মতে কেন করব ভালোভাবে করব ধীরস্থিরতার সাথে করব মনোযোগের সাথে করব আমি যখন কোরআন পড়বই তাহলে শুদ্ধ করে পড়ব আস্তে আস্তে পড়ব সুন্দর কণ্ঠে পড়ব বুঝে বুঝে পড়ার চেষ্টা করব আমি যখন হাঁটব আমার সেই হাঁটাটাও ভালো হাঁটা হবে সেই হাঁটাটা আমার নিজের জন্য রিস্কের হবে না অন্য কারোর জন্য রিস্কের হবে না সেভাবে আমি হাঁটব আমি যখন খাব ভালোভাবে খাব ভালোভাবে খাওয়া মানে নাক পর্যন্ত খাওয়া না ভালোভাবে খাওয়া মানে কি ফুড ভ্যালু বিবেচনা করে খাব কোন খাবারটা আমার স্বাস্থ্যের জন্য ভালো কোনটা আমার জন্য ভালো হবে না এগুলো বিবেচনা করে খাব আমাদের তো সেগুলো নেই বাঙালির মুখে ভালো লাগছে আজকে ভালো করে খাইছি এটার মানে হলো নাক পর্যন্ত খাইছি অথচ ভালো করে খাওয়ার মানে হলো আমার জন্য যে খাওয়াটা উপকারী আমি সেভাবে খেয়েছি অনেক বেশি খেলে আমি অসুস্থ হয়ে যাই সেজন্য বেশি খাই না এটাই ভালো খাওয়া কিন্তু আমাদের ভালো করে খাওয়ার মানে হলো নাক পর্যন্ত গলা পর্যন্ত খাওয়া তো জাপানিজদের মধ্যে কোরিয়ানদের মধ্যে কোন মোটা মানুষ খুব বেশি সচরাচর দেখা যায় না সব স্লিম একশোর উপরে হায়াত পায় বেঁচে থাকে রোগ শোক পর্যন্ত খুব বেশি হয় না বেঁচে থাকে অনেক দিন এবং তারা সব স্লিম এর অন্যতম কারণ যে সুন্না লাইফস্টাইল আমাদের মধ্যে নাই আমরা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত এই হাদিস বাইর করি এই হাদিস বলি যাতে করে মিষ্টি আইটেমটা পাওয়া যায় কেমনে খাওয়া যাব সে আইটেম বাইর করার জন্য আমরা হাদিস বাইর করি আমরা এটা চিন্তা করি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে তিন ভাগের এক ভাগ খাইতেন আর এক ভাগ পানীয় দিয়ে ভরতে বলছেন শশা টশা আপনি সালাদ পানি এগুলো খাবেন আর এক ভাগ খালি রাখতে বলছেন সুস্থ থাকার জন্য আর আমরা মাথা খারাপ পেট ফুল করে গলা টলা ফুল করে নাক পর্যন্ত নিয়ে আসি যে ওষুধ দেওয়ার জায়গা আর থাকে না সুন্না আমাদের মধ্যে নাই আমরা মুখে অনেক কথা বলি কিন্তু আমল নাই তারা জেনে হোক আর না জেনে হোক এই সুন্নাগুলোর আমল তাদের মধ্যে আছে কোয়ালিটি তো বলছিলাম খাবারের মধ্যে ভালোভাবে উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই কোনো কাজ করবো ভালোভাবে করবো যখন পড়ালেখা করবো তো ভালোভাবে করবো রেজাল্ট তো আল্লাহর হাতে কিন্তু আমি পড়ালেখা ঠিক মতো করবো আমি যখন কোনো একটা কাজ করবো সেটা খুব ভালোভাবে করবো সিরিয়াসনেসের সাথে করবো এটা ইসলাম চায় আল্লাহ তারা এটা পছন্দ করেন এটা জাপানটা মেনটেন করে যেটাই করে কোয়ালিটির সাথে করে পারবে না করবে না কিন্তু যখন করবে খুব ভালো করে করবে আমরা বেশিরভাগ মুসলমানরা অলস এই গা ছাড়া একটা ভাব এই জন্য আমাদের দুনিয়ার কোনো উন্নতি নেই এমনকি দিনেরও উন্নতি নেই কারণ ওই যে গা ছাড়া ভাব দিয়ে নামাজ পড়ি নামাজের মধ্যে কোয়ালিটি নেই তো ইসলাম আমাদেরকে এই কোয়ালিটি মেনটেন করতে বলছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এটা যদি আমরা করতে পারি দুনিয়াতেও আমরা বড় হতে পারবো আখেরাতেও বড় হতে পারবো প্রোডাক্টিভ লাইফ আমাদের হবে যদি এটা করতে পারি জাপানিজদের মধ্যে এটা আমি দেখছি যে তারা কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না তাদের কোনো আইটেমে তারা এই জন্য দেখবেন গোটা পৃথিবীতে তাদের ব্র্যান্ডগুলো যতটা পরিচিত আরেকটা দেশ বলতে পারবে না যে দেশের এতগুলো ব্র্যান্ড পরিচিত আপনি জাপানি ব্র্যান্ডের কথা যদি জিজ্ঞেস করি আমি এখন দু চার পাঁচটা সাতটার নাম আপনিও বলতে পারবেন কিন্তু অন্য আরেক দেশের এতগুলো ব্র্যান্ডের নাম আপনি বলতে পারবেন না তাই না গাড়ির কথা যদি বলেন আপনি টয়োটা মিৎসুবিশি সুজুকি ইয়ামাহা হোন্ডা হ্যাঁ ডাইহাতসো লেক্সাস কতগুলো ব্র্যান্ড আপনি ইলেকট্রনিক আইটেম যদি দেখেন ইলেকট্রিক আইটেম যদি দেখেন তো দেখবেন তাদের আইটেম বোঝাই হিটাচি সনি ক্যাসিও দুনিয়ার আইটেম তাদের সার দুনিয়ার বড় বড় আইটেম একটা দেশের এতগুলো ব্র্যান্ড গোটা পৃথিবীতে দাপটের সাথে আছে কারণ ওই যে কোয়ালিটিতে তারা কোনো কী দেয় না ছাড় দেয় না দুনিয়ার আমরা তো সাধারণত কাস্টমারকে কিছু ধরাই দিতে পারলে শেষ দোকান থেকে চলে গেছে ভাই এখন আপনার দায়িত্বে আর ওরা পাঁচ বছর পরে যদি বলেন যে ভাই আপনার জিনিসটা নিশ্চয়ই সমস্যা হয়েছে ওরা আপনাকে সময় দেবে দেখবে সাধ্য অনুযায়ী চেষ্টা করবে ওইটার সার্ভিস দেওয়ার এটা তো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছিল কিন্তু আজকে আমরা সেগুলো ছেড়ে দিয়েছি তারা ধারণ করেছে চার নম্বর তাদের মধ্যে যে সুন্নাটা দেখেছি তা হলো হাসি মুখে কথা বলো এটা সুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুম কা আলা ওয়াজহিকা সাদাকা তুমি কার সাথে কথা বললে হাসি মুখে কথা বলবে এটা সাদাকার সওয়াব এনে দেবে আমাদের হাসি মুখে কথা বলা এটা এখন এতটাই হারিয়ে গেছে সমাজ থেকে এটা এখন একান্ত পরম আপনজন হলে হয়তো আমরা হাসি মুখে কথা বলি আর বেশিরভাগ খুব বিরক্তির সাথে এত বেশি মাখামাখি নাই মিশামিশি নাই অর্থাৎ আচরণ ভালো না ওদের মধ্যে আচরণের সৌন্দর্যটা অসাধারণ একজন পুলিশও একজন সাধারণ মানুষের সাথে কথা বলবে মনে হবে যে পরম আপনজন কথা বলছে কোনো বিহেভিয়ার খারাপ নাই আর আমাদের সুবহানাল্লাহ নিজের আপনজনের সাথে কথা বলতে মনে হয় ঝগড়া করতেছে এত বিশ্রী আচরণ আমাদের অথচ আমরা নাম দাবি করি মুসলমান ইসলামতে সুন্দর আচরণের নির্দেশ আমাদেরকে করেছে এটা ওদের মধ্যে আছে কেউ কাউকে কষ্ট দেয় না কোনো জায়গায় কেউ কাউকে কষ্ট পারতপক্ষে দেয় না
সচরাচর যে একজন আওয়াজ দেয় আরেকজন কষ্ট পাবে আমাদের তো দেখে দেখা যায় যে আমার গানের আওয়াজে আমার ওয়াজের আওয়াজে আমার চিৎকার চেঁচামেচি আশপাশে মানুষ 12টা বাজতেছে কোনো খবর নেই তারা কথা বললে আস্তে আস্তে যাতে করে আরজনের ক্ষতি না হয় খেয়াল রাখতেছে এটাই তো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এই উত্তম আচরণটা তাদের মধ্যে দেখেছি 4 নম্বর 5 নম্বর হলো পরিচ্ছন্ন থাকা পরিচ্ছন্ন রাখা বিশেষ করে এনভায়রনমেন্ট এবং পরিবেশকে রাস্তাঘাটে আপনি যখন বের হবেন কেউ কলার খোসা ফলাইছে একটা চিপসের ঠোঙা ফলাইছে একটা অন্য কিছু ফলাইছে আপনি সেটা তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে দিবেন বা রেখে দিবেন এরপর যখন কোনো জায়গায় বিন পাবেন বিনের ডাস্টবিনে আপনি ফেলে দিবেন এটা হলো সুন্নাত এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ইমানের অঙ্গ ইমাতাতুল আযা আনিত তরিক আমরা কয়জন এই কাজটা করি বলেন তো গতকালকে আমি লক্ষ্মীপুরে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো আমার নানা বাড়িতে গিয়েছি আমার নানির সাথে দেখা করার জন্য এই কয়েক মিনিটের জন্য তো হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে আমার নানা বাড়ির সামনে নানার কবর অন্যদের কবর আছে এই কবরস্থানের পাশে রাস্তাটা ঝাড়ু দিচ্ছে একজন আমার দুঃসম্পর্কে মামা হয় উনি ঝাড়ু দিচ্ছেন খালি গা ভদ্রলোকের তো ঝাড়ু দিচ্ছে দেখে আমি খেয়াল করলাম যে পুরো জায়গাটা পরিষ্কার ধবধবে সাধারণত গ্রাম বলেন আর শহর বলেন আমরা সবাই হলাম চাচা আপনা যান বাঁচা আমার ফ্ল্যাটের ভিতরে আমি পরিষ্কার রাখবো বাহিরটা নোংরা হয়ে জাহান্নাম জায়গাটা আমার দেখার দরকার নেই এই না আমাদের মানসিকতা অথচ মুসলমান তো সেটা হবে না মুসলমান নিজে ভালো থাকবে আশপাশটাকে ভালো রাখবে যে আরেকজন ময়লা ফেলে দিয়ে গেছে আমি সেটা তুলে ফেলবো এটার কারণে আমি সব পাবো আর আমি নিজে তো কখনো ফেলবই না আর আমাদের অবস্থা কি যে আমার ভেতরটা ঠিক আছে আর সব বাইরে জানলা দিয়ে ফেলতেছি ওদিক ফেলতেছি ওদিক ফেলতেছি সব বরবাদ হয়ে যাক আমি শুধু পরিষ্কার থাকি এটা তো মুসলমানের চরিত্র না মুসলমান আশপাশটা ভালো রাখবে তো আমি ওনার দেখলাম যে উনি ঝাড়ু দিচ্ছে এবং বিরাট অনেক দূর জায়গা এত দূরের জায়গা ঝাড়ু দিতে অনেক কষ্ট হয়েছে নিশ্চয়ই আমি পরে কাছে গেলাম যা জিজ্ঞেস করলাম যে এটা কেন করতেছেন আপনি এটা তো আপনার ডিউটি না চাকরি না সবাই মিলে ময়লা করছে আপনি ঝাড়ু দিচ্ছেন তো উনি বললেন আমি কয়েকদিন পরপরই এটা করি যখন ময়লা হয়ে যায় আমি পুরো আশপাশটাকে পরিষ্কার করি সুন্দর হয়ে যায় দেখতে সবার ভালো লাগে মনটা ফ্রেশ লাগে এটা কেন আল্লাহর কাছে সব পাওয়া যায় আমরা ঢুকার সময় নামাজের জায়গাটাও ময়লা ছিল দেখলাম যে ওইটা উনি ঝেড়ে দিয়ে পরিষ্কার করে ফেলেছে তো আমি মোবাইলে ভিডিও করে নিলাম জায়গাটা যে এরকম মানুষ তো পাওয়া যায় না সচরাচর আমরা কজন আছি এই কাজগুলো করি যে আমাদের মসজিদ থেকে দুই চার পাঁচজন যুবক আমরা এসে এলাকাটা পরিষ্কার করবো কয়জন আছি বলেন হজ করতে গিয়ে এই সমস্ত দেশগুলোর অনেক নাগরিকেরা আমরা মুসলমানরা মানে পুরান মুসলমানরা পানির বোতল ফেলে চিপসের ঠোঙা ফেলে জুসের প্যাকেট ফেলে সব ময়লা করে ফেলি আর এরা সেগুলো পরিষ্কার করে বাহিরা মা এই জিনিসটা আমাকে অবাক করেছে যে জাপানে তাদের এনভায়রনমেন্টটা পরিষ্কার ধবধবে ধবধবে অনেক দেশ আছে মিডিল ইস্টে অনেক দেশ আছে এর চেয়ে আরও দবদবে আছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো মিডিল ইস্টে বিশেষ করে সৌদি আরবে আপনি দেখবেন দশ হাত বিশ হাত দূরে দূরে বা একটা নির্দিষ্ট দূরত্বে একটা করে ক্লিনার দাঁড়ায় আছে সে ক্লিন করে কিন্তু জাপানে টোকিওতে আপনি ক্লিনার খুঁজে পাবেন না খুব বেশি যে দাঁড়ায় দাঁড়ায় ক্লিন করে তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই এত পরিচ্ছন্ন কেমনে থাকে মিউনিসিপ্যালিটির লোকজন আসে পরিচ্ছন্নতা কর্মীরা আসে এসে ময়লা তুলে নিয়ে যায় এর দূর কিন্তু এরকম মানে সব ধবধবে সাদা তো আমাকে ওনারা বললেন আর আমি নিজেও দেখলাম যে প্রত্যেকে যার যার ময়লা তিনি নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখেন নিজের আশপাশটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখেন ময়লা হতে দেন না এরপরও যেটুকু হয়ে যায় সেটুকু পরিচ্ছন্নতা কর্মীরা করে আর আমাদের অবস্থা কী বলেন আমি তো প্রায় বলি ঢাকা শহরে আপনি যে বাড়িতে থাকেন ফ্ল্যাটে থাকেন ভাড়া থাকেন আর নিজের হোক এটার আশপাশে যদি কোনো খালি প্লট থাকে ওই বেচারার কপালে দুঃখ আস কী বলেন বিল্ডিং পাঁচতলা সাততলা দশতলা যাই হোক খালি জায়গা তো বেশি নেই দুই একটা খালি জায়গা আছে মনে করেন এটা একটা বড় বিল্ডিং এর পাশের প্লটটা খালি এখনো বাড়ি হয়নি ওই জায়গাটা কী থাকবে মনে করেন ফুলের বাগান সুন্দর পরিচ্ছন্ন ধবধবে পরিষ্কার ওইটা হবে ময়লার বাগান চারপাশ থেকে বিল্ডিংয়ের চতুর্পাশ থেকে সবাই ফেলবে হ্যাঁ নামাজ পড়তে যাওয়ার সময় ময়লাটা ফেলে দিয়ে তারপর আল্লাহরে খুশি করতে যাবে আমরা কেমন মুসলমান বলেন তো নামাজি কালামে মুসলমান অনেকে আছি আমরা আখলাক আচরণে আমরা নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছি আপনি ভালো মানুষ হতে পারবেন না ভালো মুসলমান হতে পারবেন না যতক্ষণ এগুলো ঠিক না করবেন তো জাপানিজদের মধ্যে দেখেছি তারা পরিচ্ছন্ন অনেক এই সুন্নাগুলো তাদের মধ্যে আছে নিজের ময়লা নিজে পরিষ্কার করে আরেকজন একটা পাল্লে পরিষ্কার করে পরিবেশকে নষ্ট হতে দেয় না
কবে আমরা সেই দায়িত্বশীল মানুষ হব বলেন? আমাদের দেশে আপনি যেখানে যান, শহরে যান, বন্দরে যান, আপনি এখনই যে পাশে চিটাগাং রোডে যান, বাস স্টপেজে দেখেন, আপনার কাছে মনে হবে যেখানে একটা যুদ্ধ হয়ে গেছে, রাস্তায় পানির বোতল, চিপসের ঠোঙা, এটা সেটা, মানে মনে হবে এখানে কিছু একটা হয়ে গেছে একটু আগে। অথচ এটা আমাদের 12 মাসের আইটেম, 24 ঘন্টার আইটেম। এত মানুষ আমরা, আমরা সবাই যদি দায়িত্বশীল হই, সবাই যদি একটা করে বোতল উঠাই, তাহলে তো কোনো ময়লাই থাকে না। কিন্তু আমরা সেটা করি না। আলহামদুলিল্লাহ আমি আমার বাসা যেখানে আছে সেখানে বাচ্চা কাচ্চাদেরকে সাথে নিয়ে মাঝে মধ্যে আমরা পরিচ্ছন্নতা অভিযানে নামি, যে আসো সবাই আশপাশটাকে পরিষ্কার করি, ধবধবে পরিষ্কার করি, সবাই মিলে আমরা নিজেরা প্রত্যেকে পরিবার প্রত্যেকটা সদস্য মিলে আমাদের আশপাশটাকে পরিষ্কার করি। না করলে কিছু আসা যায় না, আমার বাসার বাইরে রাস্তাঘাট এটা আমার দেখার দায়িত্ব না। কিন্তু না, আমরা যদি সবাই দায়িত্বশীল হই সমস্ত অনেক সুন্দর হয়ে যাবে। তো 5টা জিনিস তাদের মুগ্ধ করেছে আমাকে। 1 নম্বর হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো, এটা সুন্নাহ নাই আমাদের মধ্যে। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে আমরা শুরু করেছি অনেক দিন থেকে রাতে তাড়াতাড়ি ঘুমানো, 10টার ভিতরে বিছানা চলে যাওয়া, ঘুমানো। দ্বিতীয়ত হলো সকালে আর না ঘুমানো, কাজে লেগে যাওয়া, এটা আলহামদুলিল্লাহ আমরা করার চেষ্টা করি আমরা। তৃতীয়ত হলো যে কোনো কাজ করবে তারা ভালোভাবে করবে, কোয়ালিটি ঠিক রেখে করবে। আর চতুর্থত হলো হাসিমুখে কথা বলা, উত্তম আচরণ করা, কাউকে কষ্ট না দেওয়া, কারোর ক্ষতির কারণ না হওয়া। হ্যাঁ, আপনি বাসে যাচ্ছেন, চেয়ার কষে সিটটা ডাউন করবেন, পিছনের লোকটাকে একটু বলে নেবেন, ভাই ডিস্টার্ব হলে বলবেন, আপনার কষ্ট হলে বলবেন, আমি সিটটা ডাউন করতেছি, আপনার অসুবিধা হচ্ছে না তো? এটা হলো ইসলামের শিক্ষা এটা। আর আমরা বিসমিল্লাহ বলে হ্যান্ডেল টান দিই, হনহন করে নেমে যাই। ওই লোকটা পেছন থেকে যদি ডিস্টার্ব ফিল করে, সেও বলে ভাই পাগল হয়ে গেছেন নাকি, আপনি কি গায়ের উপরে আসবেন নাকি? আপনি ওরা বলতেছেন আপনারটা আপনি নামায় নেন। কিরে ভাই, কোনো ম্যানার্স নাই, কেউ কারোর দিকে খেয়াল করতেছে না। পিছনের লোকটাও বলতেছে না সুন্দর করে, ভাই আর একটু উঠানো যায় কিনা, আমার একটু অসুবিধা হচ্ছে, পাও রাখতে পারতেছি না। সামনের লোকটা বলতেছে না, ভাই সরি আপনার অসুবিধা হচ্ছে। নাই আমাদের মধ্যে এগুলো, আমরা হলাম সবাই মাস্তান, কারণ এই দেশটা মাস্তান উৎপাদনের জন্য পৃথিবীতে সেরা। এত নেতার এত মাস্তান দেশে, সবাই গায়ে জোর দেখায়, ভদ্রতা কেউ দেখাইতে চায় না, জানে না, ভদ্রতা দেখায় দুর্বলরা। আল্লাহ তালা আমাদেরকে তাদের এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করবে। তাহলে 4 নম্বর গুণের কথা বলছিলাম, হাসি মুখে কথা বলা, মানুষের অধিকার করে সচেতন থাকা, কারোর কষ্ট না দেওয়া। 5 নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেকে আশপাশটাকে সব কিছুকে। আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিসের এই নির্দেশগুলো মেনে চলার তৌফিক দান করুক। লজ্জা হয় আমার যখন দেখি যেগুলো আমাদের মধ্যে নাই, কাফেরদের মধ্যে, অবিশ্বাসের মধ্যে আছে, তারা ধারণ করে আছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।